আমার বাংলা ইউটিউব চ্যানেল মাই থিঙ্কের পক্ষ থেকে প্রত্যেককে জানাচ্ছি সালাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দেখতেই পারতেছেন, এটা হচ্ছে নুডলসের প্যাকেট। তো এরকম একটা ফ্যামিলি প্যাকেট নুডলস কিনলে আসলে হাতের কাছে থাকলে যে কোনো সময় বাচ্চাদের বা মেহমান আসলে রান্না করে দেওয়া যায়। তো আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আমি দুইটা নুডলস রেসিপি একসাথে। তো এটা দেখেন, এই নুডলসটা আমি রান্না করছি সিদ্ধ করে, নুডলসটা সিদ্ধ করে পানি ফেলিয়ে তারপরে ডিম দিয়ে তেল দিয়ে ঝরঝর করে একদম রান্না করছি। দেখেন কি সুন্দর ঝরঝর হয়েছে, এবং এই নুডলসটা খেতেও কিন্তু ভালো লাগে। নর্মালি যেইভাবে আমরা নুডলস রান্না করি ঠিক সেই একইভাবে এই নুডলসটা রান্না করা হয়েছে তেল দিয়ে। তো এবার আপনাদের সাথে আমি আরও একটা নুডলসের রেসিপি শেয়ার করতে যাচ্ছি, যেটা আমি তেল ছাড়া, সম্পূর্ণ তেল ছাড়া রান্না করব। তো তেল ছাড়া নুডলসটা কিন্তু খেতে খুব ভালো লাগে, এইভাবে রান্না করে দেখবেন তেল ছাড়া নুডলস। তো আমি একটা পাত্র নিয়ে নিছি এবং এই পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি। সিদ্ধ করার জন্য নুডলসটা যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুকু পানি দিতে হবে। তো এই পানিটা গরম হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে, অর্থাৎ পানিটা একটু গটগট করবে, তারপরে আমি নুডলসটা দিয়ে দেবো। তো এইভাবে যদি নুডলসটা খান কখনো রান্না করে দেখবেন খুব মজা হয়, আর এই নুডলসটা কিন্তু পরিবারের ছোটো বড় সবাই খাবে, পছন্দ করবে, যদিও বা তেল ছাড়া। তো তেল ছাড়া কিন্তু অনেক সময় অনেক কিছু ঠিকঠাক মতো রান্না করলে আসলে মজা হয়। তো আমি দিয়ে দিচ্ছি নুডলস, এখানে আমি দুইটা কেক নুডলস দিছি, অর্থাৎ দুই পিস নুডলস দিছি, কেক নুডলস দুই পিস দিছি। তো এই নুডলসটাকে এখন আমি একটু পানি দিয়ে ঝাঁকি নিচ্ছি, যাতে সব নুডলসের মধ্যে পানিটা লাগে, এবং এটাকে একটু ঢাকনা দিয়ে দিবেন, তাহলে বলক এসে যাবে সুন্দর মতো। দেখেন বলক এসে গেছে এবং সব নুডলসের মধ্যে পানি ঢুকে গেছে। তো একটু নাড়াচাড়া দিয়ে দেখতেছি যে আসলে নুডলসটা কী পরিমাণ সিদ্ধ হয়েছে। তো সিদ্ধটা একটু ভালো মতোই হতে হবে, কারণ কাঁচা থাকলে ভালো না, সিদ্ধ করে খাওয়াটাই ভালো। তো এবার আমি এই সিদ্ধ হওয়া নুডলসের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, গাজর, পেঁয়াজ এবং ধনে পাতা কুচি এবং স্বাদ ও পরিমাণ মতো লবণ। এইসবগুলো জিনিস এখন আমি এই নুডলসের মধ্যে ঢেলে দিলাম। তো এইভাবে নুডলসটা রান্না করলে কিন্তু অনেক মজা হয়, একবার খেয়ে দেখবেন। এটা আগেই বললাম যে পরিবারের সবাই পছন্দ করবে। তো আমি এখন অপেক্ষা করব এখানে যে গাজর টমেটো আছে এগুলো সিদ্ধ করার জন্য। তো দেখেন এগুলো সিদ্ধ হয়ে গেছে, কত সুন্দর লাগতেছে দেখার জন্য। তো এখন আমি এই সিদ্ধ হওয়া নুডলসের মধ্যে দিয়ে দিচ্ছি নুডলসের ভিতরে যে মশলা থাকে সেই মশলা। এখানে আমি দুই প্যাকেট মশলা দিয়ে দিব, জিনিসটা একটু বেশি টেস্ট এবং স্বাদ হওয়ার জন্য। তো এই মশলাটাই কিন্তু নুডলসটাকে দ্বিগুণ স্বাদ এবং টেস্টি করে। তো এই মশলাটা দেওয়ার পরে আমি একটু মানে উল্টিয়ে পাল্টে নাড়াচাড়া দিয়ে দিলাম, যাতে মশলাটা প্রত্যেকটা নুডলসের গায়ে সমানভাবে লেগে যায়। আর এটা তো বলক আসতেই আছে। তো এবার দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ করে রাখা কুচি করা ডিম। ডিমটাকে এইভাবে কুচি করে নিতে হবে। এখানে আমি একটা ডিমে দিছি, প্রয়োজনে আপনারা দুটো ডিমও দিতে পারেন, সমস্যা নাই। অথচ দুইটা ডিম দিলে কিন্তু আরও বেশি মজা হবে, আরও বেশি টেস্ট হবে। কথায় বলে না, যত গুড় তত মিষ্টি, সেই আর কি। তো আমার নুডলসটা কিন্তু হয়ে গেছে, দেখেন আমি নুডলসটা এবার ঢেলে নিচ্ছি। তো এইভাবে কিন্তু তেল ছাড়া নুডলস রান্না করতে পারেন, এবং এটা পরিবারের সবাই খাবে, এবং এটার মধ্যে কিন্তু ধনে পাতা কুচিও দিতে পারেন। আমি ধনে পাতা আজকে দিই নি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।